মর্নিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একদম সকাল সকাল। আর সবাইকে শুভ সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। আজকে হচ্ছে সপ্তমী আর আমি এখন আছি কলকাতায় আমার মায়ের বাড়িতে। আমি আমার বাবার বাড়ি, মার বাড়ি, সবাই একই, ঠিক আছে? বাড়ির সামনে বৃষ্টি আসতে পারে, মেঘ হয়েছে, ছাদে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। ঘুম থেকে উঠেছে একটু আগে, আমি কত চিল্লাই। আর 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 কয়েকটা জিনিস আমার দেখানো আছে যেগুলো খুব 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 ভীষণ ইম্পর্টেন্ট আমার জন্য, ইম্পর্টেন্ট। সেই নেই, দেখুন পেয়ারা, পেয়ারা হচ্ছে আর মা এগুলোকে ঠোঙা দিয়ে বেঁধে রেখেছে, কারণ পেকে গেলে পাখিতে খেয়ে নেবে। তার জন্য এই যে একটা আছে এখানে, আরও আছে, এগুলো ছোট, এটা ছোট এখনো। আর উপরে আছে, ওদিকে আমি যেতে পারছি না দেখাতে, ওই যে উপরে আছে, ওপাশে আরও রথে, রথের সময় এসে যে গাছটা কিনে গিয়েছিলাম সেই গাছের ফুল আমি এসেই ছিঁড়ে নিয়েছি। আরও আছে এই গোলাপ ফুল গাছটা যেটা কিনেছিলাম, ফুল ফুটে আছে, আমার ভীষণ 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 আনন্দ হচ্ছে। আর এই গাছটা এখনও কড়ি আছে, এটা আমি তুলে নিয়েছি, এই যে হচ্ছে কড়ি, এগুলো ফুটবে, ঠিক আছে? আর একটা জিনিস দেখাই, এই দেখুন কি সুন্দর লাল লাল লঙ্কা ঝুলছে, এগুলো ঘিয়ে ঘি 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 গন্ধ আসে, আমার ভীষণ ভালো লাগে। সঞ্জয়ের আরও ভালো লাগে, আলু সিদ্ধ দিয়ে মাখলে খেতে ও জাস্ট ইয়ামি। এই যে গাছে অনেক হয়ে আছে, আর আমি মানে কিছু মানি প্লান্টও লাগিয়ে গেছিলাম, মানি প্লান্টগুলো যত্নের অভাবে এইরকম, এই যে একটুখানি হয়েছে, আর এপাশেরটার অবস্থা আরও খারাপ। এই শুরু করে দিচ্ছে, আমাকে রুটি বানাতে বলেছে, আমি বানাইনি, সোজা চলেছি ছাদে। তো যাই রুটিটা বানিনি ফটাফট করে, ঠিক আছে চলুন। তারপর এখনো বাজারে যাওয়ার আছে, জিনিস যেটা আমার জন্য মানে নতুন, আমার তো মজা হচ্ছে, মা লাগিয়েছে। এটা হচ্ছে পান গাছ, এটা হচ্ছে এই যে পান পাতা, এই যে পান গাছ তুলে নিয়ে যে লাগিয়ে দিয়েছি, কতদিন থাকবে দেখবো, এখনো স্লিপ দিয়ে লাগাতে হবে। আর আমাকে এখনো যেতে হবে এগুলোকে ওয়াশ করাতে, কখন যাবো আমি জানি না, ও আমাকে কখন নিয়ে যাবে, নিয়ে যাবে না আমাকে একা যেতে দেবে, বাজার করতে যেতে হবে। কম্বো সারা মানে বাজার থেকে অর্ধেক দূর চলেও এসেছি, তো এখানে আইটিআই কলেজের সামনে এখানে গান্না জুস দেখেছে, তো ও বলে চলো খেয়ে আসি, ও চলে গেছে, আমিও যাই খেয়ে আসি চলো। কষ্ট হয়ে গেছে, ভিজে গেছি পুরো স্নান। আমি দেখুন সমুদ্র, এটা হচ্ছে বিকেলের প্রেম পার্ক, এখানে বিকেল হলেই, প্রত্যেক দিন বিকেল হলেই না সব সব মানে এমনি ঘুরতে আসে বা ছেলেমেয়েরা সবাই আসে এখানে ঘুরতে। এই যে ও মানে এই রাস্তার ধার থেকে এই ধার থেকে এই ধার থেকে পুরো ওদিকে ভরে যায়, খুবই সুন্দর জায়গাটা, বিকেলে এত সুন্দর হাওয়া হয়। এসে জামা কাপড় টাপড় সব ধুয়ে টুয়ে এখন খেতে বসেছি, মা রান্না বান্না করেছে, রান্না হচ্ছে পটল ভাজি, আলু ভাজি, মাছ ভাজি, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলু ঝোল, সোহানের ফেভারিট তাই। আর হয়েছে রান্না, এখন গ্লাসটা সরাও, মাছ দিয়ে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, ঘন্টুর খাওয়া হয়ে গেছে, মা যে বসেছে খেতে, সন্ধ্যায় খাচ্ছে, বাবার হয়ে গেছে, আমার মনি খাচ্ছে, আর এই হচ্ছে আমার ফুলেশ্বরী, খেয়ে নি খিদে পেতে খুব।
ছিলাম পেঁপে গাছটায় পেঁপে হচ্ছিল না, ফুল হচ্ছিল আর পড়ে যাচ্ছিল। এবার পেঁপে হয়েছে, দেখুন পেঁপে গাছে দেখুন পেঁপে হচ্ছে। পেঁপে খাইছো মা এখন একটা? না না, বড় পেঁপেটা রান রাখবি না মারে। বাড়ি বসে বলছি, বাড়ি বসে মনে মনে বলছো? তারপরে নিজের খাবো।